আসে লাস্ট একটা আগমা, বাদামারে বাদামা তার চেরা বাদামা, কামের কাম করে না সে লাস্ট একটা আগমা, নিজেকে চালাক ভাবে বড় বেশি সে আনা, তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না, বাদামারে বাদামা তার চেরা বাদামা, কামের কাম করে না সে আস্ত একটা আকামা। না কাম হবো না, এই ছেলে তো কোনো কাম হবো না, যে ছেলে দেখলাম ওই ছেলে হলো ফিউজ, একবার ফিউজ। এই ছেলের সাথে আত্মীয় করলে তো আমার আত্মীয় টিকবে না। এখন করি কি, এই দেশে কত ছেলে দেখলাম, একটা ছেলে পাইলাম না, আমার মেয়েটা কত না দিন ধরে বিয়ের দোকান হয়ে গেছে, একটা ছেলে এলাকায় পাবো অবশ্যই, যাই খুঁজে দেখি। নাকি এখানে মানুষ নাই, ওই যে একটা মেয়ে খারে কুটকুট করে ওইটাই দেখলো। চাকরি করা করো, হ্যাঁ চাকরি আমি একটা করি, একটা করে, হ্যাঁ একটা চাকরি করি। তাহলে নাকি ব্যাগ কোডা ব্যাগ আমার একটা কেন কইছে, আমি কইছি ঘুরেন সাথে ঘুরেন, হ্যাঁ ঘুরেন, এই ব্যাগটা এই ব্যাগটা কোনটা, ওই জমুর কাটা আবার ঘুরেন ঘুরেন এবেল করব এবেল ঘুরেন 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 ঘুরেন, একটা ছটা ফালাই দিছলা বেদব জানি কোনটা কেন ঘুরেন আবার কোন দিকে করব এটা বুঝা কোন, এই যে এদিকে ঘুরেন এদিকে ঘুরেন, হ্যাঁ এই যে ব্যাগ এই ব্যাগটা আমার, এটা আমার ব্যাগ, হ্যাঁ এবেল করেন স্যার, এটা কার ব্যাগ আমার, তুমি জানো আমি কে, আমি কে, আমি আমার নাম শুনলো তো তুমি তুমি চারিখানে সানি খাবে, কি নাম আমার, আমি যখন আমার এই এলাকা থেকে এইটা আসলাম, হ্যাঁ বুঝছো, হ্যাঁ আমার এই এলাকার দর্শক বাইরে বলতেছে যে আসছে টাঙ্গাইল থেকে আমাদের শ্রদ্ধেয় মান কি দামি কাপড় চলো তারা পরে তারাই জীবনেও না, মাংকে অর্থ হইলো পাহিরে বানো আমি যখন এই এলাকায় আসলাম আর দশজন আমার রিসিভ করছে, অতিরিক্ত শিক্ষিত তো কথাবার্তা উল্টে যায়, খাবো খাবো, আমি যখন এই এলাকায় আসলাম সবাই বলে দেখ টাঙ্গাইল থেকে আছে আমাদের চোদ্দিও টকশা, ধরালেন না ধরানের কথা বুঝলেন, এটা জানো
ডকশাবর তো কি জানো কি ডকশা খবর তো আপনি জানেন এই যে কালা কালা পোশাক পরা সাদা সাদা লুঙ্গি পরা ডকশাবর না যে মাইকা কুত্তা আছে না দাদা হ্যাঁ তাই তো কি যে মর্দা কুত্তা আমার পিছে পিছে গুলো কা শোয়া না কাল কি কুত্তা না গে শোয়া তো না গে নাই শোয়া না গে তুমি গাবিন থাকতে একবার আল্লাহ বাঁচাইতে গো হ্যাঁ আচ্ছা আপনার সমস্যাটা কি সমস্যা আমার চিন্তায় আমি বাঁচি না বুঝছেন আপনি আমার খবর জানেন আমার টেনশন আমি বাঁচি না আমার মাথার উপর চুয়ের দাঁত পানি এখনো কাপড় চোর বিজে নাই একটাও বিজে নাই না আপনি আমার টেনশনের খবর জানেন কি টেনশন আপনি আজকে দূর 10-12 দিন ধরে বাইরেছি বুঝছেন কেন দিগা একটা ছেলে বিয়া করার দরকার আছে আপনার ছেলে মাথার সামনে চুলুড়িয়া লাগাইতেছে পোলাটা ভাই আপনার ছেলে আমার নিজস্ব ছেলে আপনি নিজস্ব ছেলে এক মার পেটের ছেলে তাই নাকি হ্যাঁ এক মার পেটের ছেলে আমার তো একই টেনশন আপনার কি টেনশন মিশা আমার টেনশন মনে করেন যে আমি একটা মেয়ে বিয়ে দেবো আমি এরকম কোনো ছেলে পাচ্ছি না তাই নাকি জি এরে জায়গা মতো পাচ্ছি আই না সেরকম পড়তো ওরে বাবা একবারে রাবিশ ফিউজ একবারে ফিউজ বাবা গো হ্যাঁ উড়ান বললেন কামনে মশাই আমনে না মনে টিকলাম না আমি কে আপনার জাহি আমি কুলি আলাম না হ্যাঁ এনে কথা কো কাম হবো না আর তো জাহি বাইরি করি নাই হ্যাঁ এর উপরে আরো জাহি আছে এইটা হাঁসি বইলো হ্যাঁ মশাই আমনের মেয়ে জি জি আমারই মেয়ে তাতে মশাই আমনের মেয়ে রাতে আছে আমার মেয়ে আমার মেয়ের তো কোনো কথাই নাই তাই নাকি হ্যাঁ দেখতে হবে না বাপ কোনো মেয়ে জন্ম দিচ্ছে সেরকম মেয়ে বুঝছেন দিলে আপনি আমার ছেলে আমার আপনি ছেলে আমার নিজস্ব ছেলে আপনি নিজস্ব ছেলে এক মার পেটের ছেলে ও এক মার পেটের মানে ওই যে এত উল্টা গেছে কাপড় উল্টা গেছে হ্যাঁ অতিরিক্ত বর্তমান উল্টা গেছে কাপড় আপনি ছেলে রাজ আছে পাগল হইছেন নাকি বাপ গুনে ছেলে বুঝছেন ও আমার ছেলে এক পায়ের উপরে খাড়া তাই নাকি ইয়েস তাহলে দাঁতি হয়ে গেল গা আতে হয়ে গেল না মশাই এটা আলিঙ্গন হবে কি আলিঙ্গন হয়ে যায় আন আন আলা কানা নাকি আন আমরা কি করলেন কেন আলিঙ্গন করলাম আলিঙ্গন 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 যদি আত্মা দিয়ে না ঢুকে পিস দিয়ে না বাইরে এখানে আলিঙ্গন করে আলিঙ্গন না মনে হয় আপনি আমার টিবল কাটাতেন মশাই আমার আগে টিবল কাটার অভ্যাস ছিল বুঝছেন অভ্যাস ছিল সেটা রয়েছে বিন্দু তো আমার খাসে কেন ফিল্টার করি বুঝছেন আচ্ছা তাহলে কাজ করেন হ্যালো আমার মেয়ে আমি ঠিক করি গা আপনি ছেলে আপনি ঠিক করেন নাকি কিন্তু ছেলে তো ঠিক করবার করলেন আমার তো কিছু চাওয়া আছে কা আমার আমি তারিখে 14 বাইশ জায়গা মোটর সাইকেল আবাদ করছি হ্যাঁ মেলা মেলা ফুল মনে করেন যে পিঠা খেয়ে নষ্ট করছে আমার কিছু চাওয়া কথা আছে বুঝছেন চাওয়া কি এবার শুনেন আমি ছেলের বাপ বুঝছেন ছেলের বাপ থাকে না যাই থাকে হ্যাঁ সরকার যে নিয়ম করছে বুঝছেন কি নিয়ম বিয়ার সাথে মধ্যে টাকা বাসেন যৌতুক নিলে সরকার দ্বারা শেষ না বিয়ে মাসে এটা যৌতুক না বুঝছেন আপনার আত্মাই থেকে আপনার মেয়ের দাদি বেট আমি চাই নিব ও আচ্ছা রাত আমি আমি আত্মীয় মেয়ের সম্পর্ক করি আচ্ছা 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 ধন্যবাদ আপনি যদি কোড়া বুঝছেন এক কাজ করেন পান ছেলে আপনার ছেলে আপনি সাধারণ গা হ্যাঁ আমার মেয়ে আমি সাদাই গা অনুষ্ঠানটা কোথায় শেষ করা যায় শুনেন আমরাও সাধারণ মানুষ জি আমি পুনরম সাধারণ মানুষ ঠিক আছে আমি মেয়েরা সাজাই তাই রেখে আমার বেঁচে বলো যেহেতু মেয়ে আমি আনতাছি একবার আইনে খেলে আমি আই গেছে পাবেন ঠিক আছে গুড ভেরি গুড নাউন গুড নাউন গুড ঠিক আছে মশাই ওকে তাহলে আসেন আসেন ঠিক আছে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন আচ্ছা ওকে আমি বাদাম্মা তার চেরা বাদাম্মা কাম করে
আমি কি কিছু জিজ্ঞাস করতে পারি? অবশ্যই ভাই, আপনি জিজ্ঞাস করতে পারেন। আচ্ছা, ছেলে তো লিক হয়েছে। আমার অসুখ হইলো, খালি একজনের বোতলে একটা চারণ দিব, মনে করেন একবারে অসুখ খাইতে পারবো না। ও, তার মানে তোমার তাড়াতাড়ির বংশ। ঠিক ঠিক, সেরকম তাই যায় বাবা। দি লেখাপড়া করো নাই? বরহান
বাবু তুমি আমার দুথা দাও, তুমি করো কি কাম করো কি? আমি এই মনে করেন যে নীলার ব্যবসা করি। কে নীলার ব্যবসা? খালি কে বসেন লেনদেন মোবাইলের ব্যবসা করবেন বাহি, সাইলের ব্যবসা করবেন বাহি যাবো, আর ভিক্ষার ব্যবসা মনে করেন যে বাহি নাই। আপনি যদি না দিয়ারেন কোবেন যে আল্লাহর হস্তে মাফ চাই। তুমি বললে সেরকম গান বাজনা জানো হুল্লাভ জানি গান পারা জানি কুতিরি গান পারা এই মনে করেন যে ষোলশো ষোলশো মুখস্থ কুতিরি এই মুখস্থ মনে করেন সাড়ে চার হাজার মনে করেন পরে হ্যাঁ লাগে স্টেজে গান গেলাম, সারা রাত পাল্লা গান গেলাম। সারা রাত পাল্লা মমতা পুরস্কার পায়নি? মমতা পুরস্কার পাইছে সামনে দশক নাই দুইটা কুত্তা বইয়া কান্দাছে, আড়া কুত্তা মারা গেছে। ও গানের টানে কুত্তাই মারা গেছে? আরেকটা শেষ প্রশ্ন করবো আমি, একটা প্রশ্ন করবো তোমার উত্তর দিতে হবে। উত্তর যদি না দিয়ে দক্ষিণ দিমু না তো মানে প্রশ্ন করবো জব দিবে। ও জব দিতে হবে, জব দিতে হবে সব। এই যে বাবাজি বলো তো যৌবন অর্থ কি? যৌবন অর্থ কি? জি 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 এই যে বাংলায় কম না একবার ইংলিশে কই দিবি। তুমি যে বাইলে বড় হইলে লিখো ও হি ওয়াজ লাইক দ্যাট ফর ল্যাটিন হোয়াট ইজ দিস আমার ছেলের মাথাটা দেখছিলাম এরকম একটা ছেলে আমি আশা করছিলাম, আমার মেয়ের জন্য উপযুক্ত একটা ছেলে পাইলাম। ঠিক আছে ঠিক আছে তো আপনার কথাটা তো মিল থাকো। মামা নিও না কাঁদতে না কাঁদতে না, তুমি কোনো টেনশন করবা না, নো টেনশনে থাকবা। দেখা তোমার কি একবি আমি একবি একদিন জীবন যাবা, জীবনে পয়সা থাকলে মেলাবে দেহামু আপনার মেয়ের জীবনে খাবার সবার কষ্ট দিব না, ঢাকার নারায়ণগঞ্জ থেকে একবার সালমার কামিজ চল্লিশ বছর তাই না? আবার আমার মেয়ে গেলে সাত বেশি করে খালি মার গেলে নিয়ে যায়, খালি ব্যাগটা কিনা কিনা দিব, এটা আমার কাছে কই দিব।
তাহলে আমার মেয়ে রাতে নাও একটা মাত্র মেয়ে তোমার কাছে বিয়ে দিলাম, কত সাদা সাদা মেয়ের জামাই আমার উমুর ডাকতো, কিন্তু মনটা শান্তি হবো, তুমি আমি কথাবার্তা কিসের একটা আকাম্মা।